আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম মালয়েশিয়ার বাজার পাশার বাজারে। এখানে আপনারা সব কিছুই কিনতে পারবেন, মাছ মাংস শামুক ঝিনুক সব কিছুই। এখানে দেখতে পাচ্ছেন আসলে অনেক পরিচিত মাছ এখানে আছে, একদমই সব দেশেই পাওয়া যায় এগুলো। এখানে মাছ কিনছে কিন্তু আসলে সব কিছুর রেট দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন 1 কিলো পাঙ্গাস মাছ 7 রিঙ্গিত, 1 কিলো তেলাপিয়া 15 রিঙ্গিত। আর যদি আপনি কালো তেলাপিয়া কেনেন তাহলে 8 রিঙ্গিত দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন। দর্শক, আমি কখনো দেখিনি যে আসলে মানুষ ঝিনুক খায়, কিন্তু মালয়েশিয়াতে অহরহ দেখি আমি রেস্টুরেন্টে এই ঝিনুক ব্যবহার হয় অথবা ঝিনুক খায়। দেখতেই পাচ্ছেন জ্যান্ত ঝিনুক, এখানে সবাই নড়াচড়া করছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি মাছ, অনেক বড় মাছ এখানে আছে। আসলে বড় মাছের বড় দাম, ছোট মাছের ছোট দাম। এখানে কাটা হচ্ছে, যে দোকানদার আছে সেটা কিন্তু এখন মাছটা কেটে সেই ক্রেতার যারাই কিনবে তাদেরকে দিবে। এখানে অনেক বড় বড় মাছ, এখানে অনেক বড় বড় মাছ অথবা ছোট মাছ আছে, নির্ধারিত মূল্য আছে। আপনি ঠকবেন না যে এখানে এসে আপনি যে মাছটা নিলেন আপনি বুঝতে পারছেন না কত দাম নিবে কি বিষয় আছে, সেগুলো না, এখানে রেট দেওয়া আছে, একদমই আপনার যেটাই পছন্দ হয় সেটাই কিনবে। তাহলে বেশি কিছু আর বলবো না, পাচার বাজার থেকে, চকেট পাচার বাজার থেকে আমি বিদায় নিব। আসসালামু আলাইকুম। প্রবাসী পিন্টু, মালয়েশিয়া কোয়ালালামপুর বুকিং বিন্টান আবারও ফিরে যাব। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ দিব আপনারা দেখবেন। ব্রাদার, হাই হাই।